আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের জনসংখ্যা। তো ভারতের জনসংখ্যা পড়তে গিয়ে আগে আমাদের জানা দরকার জনসংখ্যা কি। জনসংখ্যা হলো কোনো বিশেষ অঞ্চলে বা বিশেষ ক্ষেত্রে বসবাসকারী সমস্ত সংখ্যাই হলো জনসংখ্যা, বা কোনো দেশের ক্ষেত্রে বা কোনো নগরে বসবাসকারী সমস্ত সংখ্যা হলোই জনসংখ্যা। তো এই জনসংখ্যা নির্ণয় করতে গিয়ে আমরা কীভাবে নির্ণয় করি, আদমশুমারির মাধ্যমে। আদমশুমারি ব্যাপারটা কি, অর্থাৎ জনগণনা। জনগণনা ও জনগণনা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে আমরা আদমশুমারি বলে থাকি। তাহলে আমরা প্রথমে জানলাম কি জনসংখ্যা কি। জনসংখ্যা হলো কোনো বিশেষ অঞ্চলে বা বিশেষ ক্ষেত্রে বসবাসকারী জীবের সংখ্যা, বা কোনো দেশের ক্ষেত্রে বসবাসকারী সমস্ত সংখ্যাটাই হলো জনসংখ্যা। পরে জানলাম কি আদমশুমারি, জনগণনা ও জনগণনা সংক্রান্ত বিভিন্ন, জনগণনা ও জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্যের কাজকে আমরা আদমশুমারি বলে থাকি। অন্যভাবে বললে বলা যায় যে প্রণালীবদ্ধভাবে জনসংখ্যা সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ এবং সেই তথ্যকে বিশ্লেষণ করা এবং লিপিবদ্ধ করা, তাহাই হলো আদমশুমারি। তাহলে আরেকবার জেনে নিই, প্রণালীবদ্ধভাবে তথ্য সংগ্রহ, তথ্যগুলিকে লিপিবদ্ধ করা এবং তথ্যগুলির সঠিক বিশ্লেষণ করাই হলো আদমশুমারি। এই আদমশুমারি কবে শুরু হয়েছিল আমাদের ভারতের ক্ষেত্রে? আমরা ভারতের ক্ষেত্রে আদমশুমারি প্রথম দেখতে পাই 1872 খ্রিস্টাব্দে। আমরা প্রথম আদমশুমারি দেখি 1872 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে পরবর্তীকালে 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা শুরু হয়। তাহলে প্রথম শুরু হচ্ছে 1872 সালে, তারপরে শুরু হলো 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর নিয়মিতভাবে জনগণনার কাজ চলে। এবং 1941 সালে, আগে কি হতো, জনসংখ্যা ছিল শুধু তথ্য সরবরাহ, জনসংখ্যা শুধু তথ্য দেওয়া হতো। পরে কি হলো, 1941 সালে পিসি মহলানবিশ বা প্রশান্তচন্দ্র মহলানবিশের নেতৃত্বে 1941 সাল থেকে শুরু হলো বিশ্লেষণাত্মক জনসংখ্যার পরিসংখ্যান। তাহলে যদি বলা হয় আধুনিক জনগণনা বা পিসি মহলানবিশ কবে থেকেই বিশ্লেষণাত্মক জনসংখ্যার পরিসংখ্যান শুরু করলেন, তাহলে সেটা বলবো 1941 সাল থেকে। এরপরে চলে আসি জনসংখ্যা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য। তাহলে আমাদের তথ্যগুলো প্রথমে কি আসবে, জনসংখ্যা সম্পর্কিত তথ্যগুলো আমরা আগেই সাজিয়ে রেখেছি। মোট জনসংখ্যা কত ভারতের, আমাদের সেন্সাস যেহেতু হয় প্রতি 10 বছর অন্তর, তাহলে আমরা সেন্সাসে দেখতে পাবো লাস্ট সেন্সাস হয়েছে কবে, আমাদের 2011 সালে সর্বশেষ সেন্সাস হয়েছে। এর পরবর্তী আসন্ন সেন্সাস হচ্ছে 2021 সালে। তো 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121,93,422 জন। এর মধ্যে পুরুষ জনসংখ্যা 62,37,00,000 এবং মহিলা জনসংখ্যা 58,64,00,000। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.64%। সাক্ষরতার হার কত, 2011 সালের জনসংখ্যার ভিত্তিতে আমরা সাক্ষরতার হার পেয়েছি 74.04%। লিঙ্গ অনুপাত, পরের পয়েন্ট হচ্ছে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত কি, প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যাই হচ্ছে লিঙ্গ অনুপাত। তো 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী আমরা লিঙ্গ অনুপাত পেয়েছি, প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা ছিল 940 জন। আর কি, প্রত্যাশিত আয়ুকাল। প্রত্যাশিত আয়ুকাল ভারতবর্ষের ক্ষেত্রে যেটা 2011 সেন্সাস অনুযায়ী 69.08 বছর। আচ্ছা, এর মধ্যে প্রাপ্তবয়স্কদের জনসংখ্যা যদি আমরা বিচার করি, প্রাপ্তবয়স্কদের জনসংখ্যা হচ্ছে 59.4%। আমাদের মোট জনসংখ্যার প্রায় 60% বা 60% প্রাপ্তবয়স্ক, আর অপ্রাপ্তবয়স্ক হচ্ছে 33.1%।
আর কি নির্ভরশীল জনসংখ্যা। নির্ভরশীল জনসংখ্যা যারা, নির্ভরশীল জনসংখ্যা কারা, যারা নির্ভর করে অন্যের উপরে, যেমন শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, যারা অন্যের উপরে নির্ভরশীল হয়। তো সেই নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী 40.06%, যেটা ওই মোট জনসংখ্যার প্রায় সঙ্গে বিচার করলে দেখা যায় 45 কোটির মতো তারা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। বলছে জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন। তাহলে জনসংখ্যা বৃদ্ধির যদি বলা হয়, আমাদের জনসংখ্যার বৃদ্ধির হার আমাদের 1901 সাল থেকে যদি আমরা বিচার করি, 1901 সালে জনসংখ্যা ছিল আমাদের 24 crore বা 24 কোটি, যেটা কিনা 2001 সালে এই 100 বছরে জনসংখ্যা হচ্ছে 103 কোটি, অর্থাৎ বৃদ্ধির পার্সেন্টেজ যদি ধরা হয় 330% বৃদ্ধি পেয়েছে এই 100 বছরে। সেখান থেকে 2001 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত, 103 কোটি থেকে হয়েছে 121 কোটি। আমি পরিসংখ্যানটা বোর্ডে দিয়ে দিই। ১৯০১ সালে আমাদের জনসংখ্যা ছিল 24 crore, যেটা কিনা আমরা দেখছি তার 100 বছর পরে 2001 সালে সেই জনসংখ্যা বৃদ্ধি পায় 103 কোটি হয়ে যায়। এখানে বৃদ্ধির হার দেখানো হয়েছে 330% হারে বৃদ্ধি পেয়েছে। 2011 সালে সেই জনসংখ্যা বৃদ্ধির টোটাল গিয়ে দাঁড়ায় 121 কোটি অ্যাপ্রক্সিমেট। যদি আমরা আরেকটু বিশ্লেষণাত্মকভাবে দেখি, তাহলে আমরা 1901 থেকে 1921 পর্যন্ত বৃদ্ধির হার দেখব অত্যন্ত কম হারে বৃদ্ধি পেয়েছে। আবার 1921 থেকে 1951 পর্যন্ত বৃদ্ধি ছিল ধীর গতিসম্পন্ন। 1951 থেকে 1981 পর্যন্ত বৃদ্ধির হার ছিল, এই সময়টা হয়েছে জনবিস্ফোরণ। তো এখানে একটা নতুন টার্ম আসলো, জনবিস্ফোরণ। শব্দটা ব্যাখ্যা করব আমরা ধারণযোগ্য উন্নয়নের ক্ষেত্রে। তো 1951 থেকে 1981 পর্যন্ত ভারতের ক্ষেত্রে যেটা জনবিস্ফোরণ, অর্থাৎ একই সময়ে বিপুল হারে জন্মহার বৃদ্ধি পাওয়াটাই হলো জনবিস্ফোরণ। 1981 থেকে 2011 পর্যন্ত এখানে জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী। আমরা একটু বিশদভাবে যদি জানতে চাই, তাহলে গিয়ে দেখব যে আমাদের সাল অনুযায়ী কিভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমি ডেটাটা এখানেই দিয়ে দিয়েছি। 1901 থেকে 1921 পর্যন্ত আমরা যদি একটু বিশ্লেষণাত্মকভাবে দেখি, তাহলে সালগুলো থেকে আমরা দেখব কোন পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধির হার কেমন ছিল। আমরা পরিসংখ্যান ধরে, বোর্ডের পরিসংখ্যান ধরে সেটা বলি। 1901 থেকে 1921 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার ছিল অত্যন্ত কম। 1921 থেকে 1951 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি ছিল অত্যন্ত ধীর গতি সম্পন্ন। 1951 থেকে 1981 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির, হঠাৎ এত জন্মহার বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে জনবিস্ফোরণ সৃষ্টি হয়েছিল। 1981 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার নিম্ন গতি সম্পন্ন, অর্থাৎ জনসংখ্যার জন্মহারকে একটু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এরপরে আসব ধারণযোগ্য উন্নয়ন। কী করে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধারণযোগ্য উন্নয়নটি ওতপ্রোতভাবে জড়িত। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বলা হচ্ছে, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত রাখা, বা ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বর্তমান প্রজন্মের সুপরিকল্পিতভাবে সম্পদের ব্যবহার, সেটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। তাহলে কী হবে, জনসংখ্যা বৃদ্ধির সাথে এটার সম্পর্ক কোথায়? জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্ক হলো এখানেই, যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, যদি দেশের সম্পদের পরিমাণ সেই সাথে সাথে বৃদ্ধি না পায়, তাহলে
দেশের সম্পদের উপর জনসংখ্যার বিপুল চাপ আমাদের উন্নয়নকে ব্যাহত করবে। জনসংখ্যার বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সম্পদের বৃদ্ধি সম্ভব সবসময় হয় না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের প্রাকৃতিক সম্পদ, নদী, বনভূমি ইত্যাদি ক্ষেত্রে বিপুলভাবে জনসংখ্যার চাপের প্রভাবটা পড়ে যায়। কিভাবে পড়ে? এখানে আমরা তিনটে অবস্থার কথা জানব। প্রথম অবস্থা হচ্ছে কি, আমরা বলি অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যার ধারণাটি হলো দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যার হারকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। এক্ষেত্রে জনসংখ্যা এবং সম্পদ দুটোর ক্ষেত্রে একটা সুস্থায়ী বা সাম্য ব্যাপার থাকে। এরপরে বলবো ওভার পপুলেশন বা জনবিস্ফোরণ। জনবিস্ফোরণ কথাটি বলতে গিয়ে বলবো একই সাথে বিপুল জনসংখ্যার চাপ বা জন্মহার একই সাথে অনেক বৃদ্ধি পাওয়া, সেটাই হচ্ছে জনবিস্ফোরণ। তো জনবিস্ফোরণ হলে কী হবে? সম্পদের উপরে বিপুল চাপ পড়বে, অর্থাৎ আমাদের উন্নয়নটা ব্যাহত হবে। আর বলা হচ্ছে আন্ডার পপুলেশন বা জনস্বল্পতা। জনস্বল্পতা ব্যাপারটা কী? কোনো কোনো দেশে সম্পদের পরিমাণ বিপুল থাকা সত্ত্বেও জনসংখ্যার বৃদ্ধি সেই হারে হয়নি, সেই ক্ষেত্রে আমরা বলবো জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন। আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে সুস্থায়ী বা ধারণযোগ্য উন্নয়নের সাথে জনসংখ্যা কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আমরা পরবর্তী জায়গায় যাব, সেটা হচ্ছে আমাদের অসম জনবণ্টনের কারণ কি। আমাদের দেশ ভারতবর্ষ, এখানে সর্বত্র সমানভাবে জনসংখ্যা বণ্টিত হয়নি। তো এই যে সমানভাবে বণ্টিত না হওয়ার কারণগুলি কী কী? পরবর্তী পয়েন্ট, অসম জনবণ্টনের কারণসমূহ। তো অসম জনবণ্টনের কারণগুলিকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। এই তিনটি ভাগ হলো, একটা হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক। প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক এই তিনটি বিষয়ের উপরে আমরা অসম জনবণ্টনের কারণগুলি আমরা বিশ্লেষণ করব। তো প্রথমেই দেখা যাক প্রাকৃতিক বিষয়গুলি। প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে প্রথমে আসে ভূপ্রকৃতি। আমাদের দেশ ভারতবর্ষ, এখানকার ভূপ্রকৃতি সকল স্থানে সমান নয়। কোথাও মালভূমি, কোথাও সমতল ভূমি, কোথাও বা পার্বত্য অঞ্চল। তো এই অঞ্চল ভেদে জনসংখ্যার বসতির পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা পাহাড়ি অঞ্চলে দেখেছি জনঘনত্ব অত্যন্ত কম, ছড়িয়ে ছিটিয়ে থাকা জনবসতি। আবার সমতল ভূমি অঞ্চলে দেখেছি জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, একত্রিতভাবে মানুষ বসবাস করে সেখানে। এরপরে বলবো নদনদী। তাহলে প্রাকৃতিক বিষয়ের উপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে নদনদী। নদনদী আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পারি প্রাচীন শহর বা জনপদগুলি গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। সেখানে কৃষির সুবিধা পেয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে পানীয় জলের ব্যবস্থার জন্য নদীকে কেন্দ্র করে জনপদ বা শহরগুলো গড়ে উঠেছে। আচ্ছা, নেক্সট জলবায়ু। জলবায়ুর মনোরম জলবায়ু এবং চরমভাবাপন্ন জলবায়ু, এই দুটি পার্থক্যের জন্য জনসংখ্যার বণ্টনের পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। মৃত্তিকা। মৃত্তিকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় কোথাও বা উর্বর, কোথাও অনুর্বর মৃত্তিকা। সেখানে কৃষিকাজ ভালো হতে পারে না অনুর্বর জায়গায়, সেখানে জনসংখ্যা কম। আবার যেখানে আমাদের যদি গাঙ্গেয় সমভূমি অঞ্চল দেখা যায়, সেখানে মৃত্তিকা অত্যন্ত উর্বর, সেখানে জনসংখ্যা বিপুল পরিমাণে বসতি স্থাপন করে। এক্ষেত্রে প্রাকৃতিক কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে বনভূমি। বনভূমিটা কীভাবে কাজ করে? অত্যন্ত নিবিড় বন অঞ্চল যেখানে, সেখানে প্রান্তদেশীয় কিছু বসতি দেখা গেলেও বা কিছু ফরেস্ট ভিলেজ দেখা গেলেও অত্যন্ত কম জনবসতি এখানে বসবাস করে। তাহলে আমরা জানতে পারলাম প্রাকৃতিক কারণগুলি কী কী, অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি জানতে পারলাম। অর্থনৈতিক কারণের দিকে কী বলবো? অর্থনৈতিক কারণগুলি হলো নাম্বার ওয়ান যোগাযোগ ব্যবস্থা। যে সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থা সুন্দর গড়ে উঠেছে সেখানে জনসংখ্যার চাপ অত্যন্ত প্রবল হবে। আবার যে সমস্ত জনসংখ্যা এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি সেখানে জনসংখ্যা ঘনত্ব কম হবে, জনসংখ্যা কম হবে। নেক্সট বলা হচ্ছে শিল্প। যেখানে শিল্প গড়ে উঠেছে, কলকারখানা গড়ে উঠেছে কাজের সুবাদে, সেখানে জীবিকা নির্বাহ করতে পারবে এই কারণে সেই শিল্পকেন্দ্রিক সেখানে জন
সংখ্যা বিপুল পরিমাণে লক্ষ্য করতে পারি। পর কৃষি, কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তো এই কৃষিকে কেন্দ্র করে জনপদ গড়ে উঠেছে। উদাহরণ আগেও দিয়েছি, গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এরপরে বলবো আমরা সামাজিক কারণ। জনসংখ্যা বন্টনের তারতম্যের সামাজিক কারণ হলো, প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ একটি কারণ, নগরায়ন একটি কারণ। কেন, যেখানে নগরায়ন তৈরি হয়েছে, সুপরিকল্পিতভাবে নগর গড়ে তোলা হয়েছে, সেখানে মানুষের বসবাসের টেন্ডেন্সি বেড়েছে। আবার আমাদের যে সীমানাবর্তী রাজ্যগুলি আছে, সেখানে অনুপ্রবেশের কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেটা কিনা দেশের অন্যান্য প্রান্তের কোনো রাজ্যে হয়নি। আর কি আছে, ধর্মস্থান। ধর্মস্থানকে কেন্দ্র করে অনেক জায়গায় শহর বা নগরের গোড়াপত্তন হয়েছে, বা জনবসতির বিপুল বসবাসের টেন্ডেন্সি আমরা দেখেছি। কোথায়, আজমির শরীফের কথা আমরা বলতে পারি, এলাহাবাদকে কেন্দ্র করে ধর্মস্থান ভিত্তিক শহর বা জনপদ গড়ে উঠেছে। আর কি বলছি, ঐতিহাসিক স্থান। যে সমস্ত জায়গায় আমরা দেখেছি ঐতিহাসিক গুরুত্ব আছে, সেই জায়গায় জনপদগুলি বেশি ক্ষেত্রে তারা বসতি স্থাপন করেছে। যেমন আমরা বলতে পারি কলকাতা, আমরা বলতে পারি দিল্লি, সেখানে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেজন্যই সেই সমস্ত জায়গায় জনঘনত্ব বা জনসংখ্যার চাপটা প্রবল। তো আমরা জানতে পারলাম অসম জনবন্টনের কারণগুলি কী কীভাবে হতে পারে। আবারও বলে দিচ্ছি, এই কারণগুলিকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। প্রথমে প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ আর সামাজিক কারণ, আর তারপরে সাব পয়েন্টগুলো আমরা ব্যাখ্যা করব। এরপরে আসে জনঘনত্বের ধারণা কী। প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে যত সংখ্যক জনগণ বসবাস করে সেটাই হলো জনঘনত্ব। তাহলে কি জনঘনত্ব নির্ণয় কীভাবে করা সম্ভব, অর্থাৎ জনঘনত্ব নির্ণয়ের যে ব্যাপারটা আসে, মোট জনসংখ্যা দেশের মোট আয়তন, দেশের মোট জনসংখ্যা ইকুয়াল টু জনঘনত্ব, দেশের মোট জনসংখ্যা বাই দেশের মোট আয়তন, এটাকে আমরা ভাগ করলে জনঘনত্ব পেয়ে যাব। তাহলে ভারতের জনঘনত্ব এখন কত প্রতি বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে, যেনা 382 জন। আচ্ছা, সর্ব জায়গায় জনঘনত্বও সমান নয়। আমাদের যদি রাজ্যভিত্তিক ভাগ আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। বর্তমানে বিহারই জনঘনত্বে প্রথম, যেখানে জনঘনত্ব হচ্ছে 1102 জন প্রতি বর্গ কিলোমিটার জায়গার মধ্যে বসবাস করে। তাহলে সর্বনিম্ন কোথায় জনঘনত্ব পাব, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটার এরিয়ার ভিতরে বসবাস করে মাত্র 17 জন। তাহলে সর্বোচ্চ এখানে গেল কি বিহার, আর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হলো অরুণাচল। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আসতে পারে অরুণাচল প্রদেশ সম্পর্কে এমনভাবে আসতে পারে যে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল পয়েন্টিং করতে হবে। আবার শর্ট কোশ্চেনে আসতে পারে সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ অঞ্চল বা রাজ্যটির নাম, বা সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম লিখতে হতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের দেশের মোট জনসংখ্যা রাজ্যভিত্তিক যদি জনসংখ্যা বিচার করি, তাহলে আমাদের দেশের মানে রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের জনসংখ্যা সর্বাধিক এবং সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিম রাজ্যের। এরপরে চলে আসব ভারতের জনঘনত্বপূর্ণ অঞ্চল। ভারতের জনঘনত্বপূর্ণ অঞ্চলকে যদি ভাগ করা হয়, তাহলে আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করতে পারি। এই 5টি ভাগ হলো, হ্যাঁ, ভারতের জনঘনত্ব অঞ্চলগুলোকে যদি ভাগ করা হয়, তাহলে আমরা দেখব কীরকম, একটা অত্যধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, একটা দ্বিতীয় আসব অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল, বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল আর অতিবিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল। তাহলে কেমন, অত্যধিক জনঘনত্বপূর্ণ অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যা কেমন থাকবে, 800 থেকে 1000 জন বা তার বেশি। এইরকম রাজ্যগুলির উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে কি প্রথমে আসবে বিহার, যার জনঘনত্ব সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গ, এই ধরনের রাজ্যগুলির জনঘনত্ব বেশি হওয়ার কারণে এরা অত্যধিক জনঘনত্বপূর্ণ। তো অত্যধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল যেখানে, সেখানে জনঘনত্ব দেখা গেছে কত, 800 থেকে
হাজার জন প্রতি বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে বসবাস করবে। আর সেই এই ধরনের রাজ্যগুলি কারা হবে? পশ্চিমবঙ্গ, বিহার ইত্যাদি রাজ্যগুলি। এবার আসি অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। আমরা জনঘনত্ব আগেই জেনেছি যে প্রতি বর্গ কিলোমিটারে কেমন বাস করছে, 401 জন থেকে 800 জন জনঘনত্ব, যেখানে জনবসতি যেখানে দেখা যাবে, সেই সমস্ত রাজ্যগুলোকে আমরা বলবো অধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। সেখানে কারা থাকছে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব ইত্যাদি। মধ্যম বসতিপূর্ণ রাজ্য, সেই মধ্যম বসতিপূর্ণ রাজ্যগুলির বৈশিষ্ট্য কী হবে? প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে 201 জন থেকে 400 জন জনগণ সেখানে বসবাস করবে। সেই রাজ্যগুলি কারা হবে? সেই রাজ্যগুলি হবে মোটামুটিভাবে আসাম, গোয়া, এই ধরনের রাজ্যগুলিতে আমরা দেখতে পাই জনসংখ্যা মধ্যম মানের হয়। এরপরে আসব বিরল। বিরলের ক্ষেত্রে জনঘনত্ব একটু কমবে, 101 জন থেকে 200 জন প্রতি বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে সেখানে বসবাস করবে। সেখানে কারা, কোন কোন রাজ্যগুলি থাকবে? মেঘালয়, মণিপুর, এই ধরনের রাজ্যগুলোতে আমরা দেখি বিরল ঘনত্বপূর্ণ। আর কি? অতি বিরল। অতি বিরল, সেখানে প্রথমেই যে নামটি আসে সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। আচ্ছা, অতি বিরলে কতজন থাকবে? 100 জনের কম জনঘনত্বপূর্ণ, সেটি হচ্ছে অতি বিরল। তো আমরা এই পাঁচটি ভাগে ভাগ করা, মানে এটাকে পাঁচটি ভাগেই ভাগ করলাম, অত্যাধিক, অধিক, মধ্যম, বিরল আর অতি বিরল। এটা প্রশ্ন আসতে পারে যে ভারতের জনঘনত্বপূর্ণ অঞ্চলগুলোকে বিশ্লেষণ করো বা শ্রেণীবিভাগ করো, এটা করলেই হবে। এছাড়াও আরও কতগুলি কোশ্চেন, একটু আলোচনার বিষয় আছে। কোশ্চেনগুলি হলো যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী, সেই কারণের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলতে পারি যে বিবাহ একটা সমস্যা, কেন মানে জনসংখ্যা বৃদ্ধি পায়, শিক্ষা, অনুপ্রবেশ, সামাজিক মর্যাদা, যৌথ পরিবার প্রথা, পুত্র সন্তান আকাঙ্ক্ষা, এই সমস্ত কারণে ভারতের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আরেকটি কোশ্চেন আসতে পারে, ভারতের জনসংখ্যায় মৃত্যুহার হ্রাসের কারণ কী, মৃত্যুহার কেন কমে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে বলবো চিকিৎসা শাস্ত্রের বিপুল উন্নতি, সেখানে আইসিইউ ফেসিলিটিস, ভেন্টিলেশন ফেসিলিটিস, সমস্ত কিছু এই চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে জনসংখ্যা মৃত্যুহার কমে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় কমে যাওয়া, খরা, বন্যা, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আগে আমরা একটা সময় দেখেছি বিপুল পরিমাণ জনসংখ্যা হঠাৎ করে তারা মৃত্যুমুখে পতিত হতো, সেই পরিমাণটা এখন অত্যন্ত কম, যেহেতু এখন আগের থেকে আমরা পূর্বাভাস পেয়ে থাকি, আমরা সতর্ক হয়ে যাই, এই কারণে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই হারে মৃত্যুটা কমে গেছে। আর কি? যোগাযোগ ব্যবস্থা, অসুস্থতার ফলে কোনো মানুষকে আমরা দ্রুত পরিবহন ব্যবস্থা উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পরে ফলে আমরা তাদেরকে দ্রুত সেখানে হসপিটালে ট্রান্সফার করতে পারি, এই কারণে কি মৃত্যুর সম্ভাবনা সেখানে কম হচ্ছে। আর কি? মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের কারণে কি? তাহলে যখন আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে তখন আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করছি, আমরা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করছি, আমরা সেই সুস্থতার পিছনে ব্যয়টা আমরা করতে পারছি। আর কি? পুষ্টিকর খাদ্য গ্রহণ, আমরা এখন অনেক সচেতন হয়েছি, যেখানে আমরা পুষ্টিকর এবং খাদ্যের গুণমান বিচার করে আমরা খাদ্য গ্রহণ করে থাকি, এরপরে কী হচ্ছে, আমাদের মৃত্যুহার অত্যন্ত কম হয়ে যাচ্ছে। তো আজকে ছিল এই ভারতের জনসংখ্যা ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আরও আলোচনা আসবে অন্য বিষয় নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশিকা পালন করে চলো।